তখনই আমি কবরের বাইরে আসি ওই সরিষার গাছগুলোকে দেখে দেখে আমি আমার নীলমাধবের কাছে চলে যাব মাধবের কাছে চলে যাব তাই নীলমাধবকে দর্শন করতে চলে যাচ্ছি শ্বশুর মশাই বিশ্বাসের সঙ্গে বিশ্বাসে শুন আমি তোরে পথ দেখাবো না আর আমি তোকে ধরেও দেব না বুঝতে হলে আমি যাবো কি করে বলছি আমার এই কুমণ্ডল এই কুমণ্ডলের মধ্যে জল আছে ওই জলের ছলাক ছলাক শব্দ শুনে আর আসবে বলছে বেশ চলে যাচ্ছে আগে আগে শ্বশুর মশাই বিশ্বাস বসু আর পিছনে জামাতা ভিক্ষা বলবি কথা বলিতে কত চলিতে কত বলিতে কত চলিতে কথা বলিতে কত চলিতে কথা বলিতে কত চলিতে একবারে কহ কহ কৃষ্ণ না Oh,
মানব জীবন যখন পেয়েছেন সময় থাকতে ভলিবল বলে দেবেন মান, কারণ এই বিশ্বাসের বিশ্বাস নাই। এখন বেঁচে আছি, এখনই মারা যেতে পারে, কি বাবা কোন দাম আছে? তাই বিদ্যাপতি ব্রাহ্মণ ওই জলের ছলাক ছলাক শব্দ শুনে চলে গেল কোথায়, যেখানে ছিল নীলমাধব নীলগিরি পর্বতের কাছে। নীলগিরি পর্বতের কাছে গিয়ে চোখে কাপড় এনে খুলেছে, কি একে একে নীলমাধবকে দর্শন করে বলছে, যেরা দেন নীলমাধবকে দর্শন করে বলছে, কি হে তার আরাধ্য দেবতা গিরিধারী গোপাল, ওই ব্রাহ্মণ বলছে গিরি ধারী গোপাল ব্রজ তার কাছে ছিল মা, যেখানে ছিলেন নীলমাধব তার কাছে একটা অগ্নিকুণ্ড ছিল, অগ্নিকুণ্ড আর তার পাশে একটা গাছ ছিল, সেই বৃক্ষে একটা পাখি বসছিল, যে পাখি থেকে আমাদের ভাষাটা কাক বলে থাকি, কাক, সেই কাক পাখিটা ওই অগ্নিকুণ্ডে পড়ে গেল। যেই না পড়ে গেল সঙ্গে সঙ্গে দেবমানি হলো, যে অগ্নিকুণ্ডে পড়ে নিজের দেহ হয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে দিই তাহলে নিশ্চয়ই আমিও বৈকুণ্ঠ প্রাপ্তি পাবো। বিদ্যাপতি ব্রাহ্মণ মনে মনে ভাবছে, যদি আমি এই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিই আমি তো বৈকুণ্ঠ যাবো, যেন ঝাঁপ দেওয়ার জন্য গেছে অগ্নি আকাশবাণী হলো, ব্রাহ্মণ এগিয়ে বলছো তুমি বৈকুণ্ঠে আসে বলছে এই সংসারে যে আমার দর্শন করেছে তার কি বৈকুণ্ঠ প্রাপ্তি বাকি আছে?
বলছে এক কাজ করো চলে যাও রাজা ইন্দ্রদ্যুম্নর কাছে আর তাকে গিয়ে বলো যে আমি এই স্থানে আছি আমাকে উদ্ধার করবে জগমাধারে প্রতিষ্ঠা করবে চলে গেলে বাবার সেই বিদ্যাপতি ব্রাহ্মণ বিদ্যাপতি ব্রাহ্মণ ছুটে গিয়ে দাঁড়িয়েছে মহা বিদ্যাপতি ব্রাহ্মণ কি বললেন মহারাজ ইন্দ্রদ্যুম্নের সঙ্গে নিলেন মহারাজ কি বললেন দুত সৈন্যবাহিনী সবাইকে সঙ্গে নিলেন চলে যাচ্ছে না কোথায় গো যেখানে ছিল প্রভু সবাই হয়েছে কেমন জানেন গো সেই জন্য আমাকে সবাই পাগল বলে সবাই রসিকতা করে সবাই ব্যঙ্গ করে আজকে তুমি আমার সঙ্গে ব্যঙ্গ করছো তুমি আমাকে মিথ্যা প্রবলনা দিচ্ছ বলছি না মহারাজ আমি মিথ্যা কথা বলে কি করবো আমি মিথ্যা কথা বলে কি করবো কি লাভ এখানেই ছিলেন কিন্তু এখন নেই সঙ্গে সঙ্গে প্রভু বলছে আকাশের মহারাজ আমি ওই স্থানে ছিলি আর নাই আমি নিজে সরে পড়েছি বলছে প্রভু তাহলে আমি উদ্ধার কি করে করবো শোন তুই বাড়িতে যা সুন্দরভাবে একটা মন্দির তৈরি কর সেই মন্দিরে আমি অচির আগেই প্রবেশ করেছি আর শোন যার গৃহায় যার জন্য বিদ্যাপতি আমাকে পেয়েছে তাকে তুই সসম্মানে আদরে যত্ন করে ঘরে নিয়ে যা
মানে কাকে বললো বাবা ললিতাকে ও সবর কন্যাটাকে মহারাজ কি বললেন সসম্মানে সবাইকে বাড়িতে চলে গেলেন একটা মন্দির তৈরি করলেন মন্দিরের ভেতরটা হলো একুশ হাত চূড়া হলো ২৬ হাত যারা পরিধানে গেছেন মনে মনে প্রশ্ন হচ্ছে যে বাবা তুমি যে বলছো যে চূড়া হলো ২৬ হাত কিন্তু চূড়া তো অনেক উঁচু বাবা ঠিক কথাই কিন্তু তখন থেকে মন্দিরটা ২৯ বার সংস্করণ হয়েছে নতুন করে বলেছে বাড়বে না বাড়বে সুন্দরভাবে মন্দির নির্মাণ করলেন রাজা ইন্দ্রদ্যুম্ন এরপর ভগবান এগুলি প্রভু কখনই আসিস তাহলে তো শুধু একটাই চিন্তা এমন সময় নারদ এসে উপনীত হলেন নারদ বলছে মহারাজ মন্দিরটা তো বেশ ভালোই বানিয়েছেন দারু ঘাট কাকে দিয়ে পড়াবেন এখনো ভেবে দেখিনি যে তারটা কাকে দিয়ে ধন করাবো সেটা এখনো ভেবে দেখিনি তুমি বলো কাকে দিয়ে করালে ভালো হয় কাকে দিয়ে করাবো বলো বলছে আমার পিতা ব্রহ্মা কি সে তো ব্রহ্ম লোকে নারদ সেটা যাবো কি করে নারদ মনে বলছে চিন্তা নাই আমি যেখানে থাকবো সেখানে চিন্তা নাই কি করে নিয়ে গেল ওই নারদ মুনি মহারাজকে নিয়েছে ঢেকি দেব হন করি মহারাজ সঙ্গে করি 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 উপনীত ব্রহ্ম লোক পাই উপনীত ব্রহ্ম লোক পাই ৩৩ কোটি দেবী দেবতাকে নিয়ে গান আর বলছে প্রভু এই দেবতার আসনে বসে ভালো করে তোমার গুণগান করতে পারি না যদি কোনদিন মনুষ্য করে জন্ম দাও প্রাণ ভরে ঠাকুরের নাম করো তোমার নাম করো বাবা যিনি ভগবানের আসনে বসে আছেন তিনি ভগবানের নাম করার জন্য মনুষ্য করে আসে আর আমরা মনুষ্য করে এসে ভগবান নাম করতে পারি না এর চেয়ে লজ্জার বিষয় আসে আমাদের হিন্দু ধর্মে সবচেয়ে লজ্জার বিষয় কি জানেন বাবা আমাদের নিজের গৌর হরি আমাদের ভারতের গর্ব কোনদিন ইস্কন্দ মায়াপুর নবদ্বীপে যাবেন সেখানে দেখবেন বিদেশি মানুষ যারা গোড়া চামড়ার লোক যারা ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না মা হরে কৃষ্ণ বলে তারা ধরে গোড়া গোড়া দিয়ে কাঁদে
হরে কৃষ্ণ বলে দুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদছে। আর আমরা বাড়ি দেখে নির্লজ্জের মতো তাকাই, এর ছেলে লজ্জা বিশ্বে বলছে বেশ এখনই বললে তো এখনই যাওয়া যাবে না, একটুকু বসো বসো বাবা। ব্রহ্মদেবের একটুকু মানে আমাদের সব দেবী দেবতা রাজা এলেন নারদ কোথায় এলেন না সর্বদান বলে যে জায়গার নাম বললাম সেই স্থান, সেদিন থেকে সেই জায়গার নাম হলো উৎকলের রাজা নাম ছিল গোলে মাধব, সেই গোলে মাধব ছড়ে আরে পেরিয়ে ওনার কাল আমলো মন্দিরের চূড়ায় গোলমাধব বলছে এখানে খড়ো দেখা যাক কি আছে, যেটা করেছি দেখছি সুন্দর একটা মন্দির, মনে মনে ভাবছে যে বিনা খরচ খরচায় যদি এত সুন্দর মন্দির পায় সেটাকে ছাড়া যায়, দুটা পাহাড়দারকে রেখে দিলেন ওই মন্দিরের কাছে যে তোমরা থাকো। এদিকে চলে এসছে রাজা ইন্দ্রদ্যুম্ন, জিজ্ঞাসা করি তোমরা কারা, এই মন্দিরটা আমার, তোমরা কেন দখল করেছ? বলছে আমরা রাজা গোলমাধবের লোক। সঙ্গে সঙ্গে গোলমাধব চলে এলো, বলছে কি কি হলো কেন ঝগড়া গন্ডগোল? বলছে এই মন্দিরটা আমি বানিয়েছি, তোমরা দখল করেছো কেন? মহারাজ ঝগড়া গন্ডগোল করে লাভ নেই, এই মন্দিরতে যে আপনি বানিয়েছেন দুটো সাক্ষী দেন আমি মন্দিরটা ছেড়ে দেব। মহারাজ ইন্দ্রদ্যুম্ন মনে মনে ভাবছে যে এখন আমি সাক্ষী পক্ষে করি, তখন আকাশ থেকে পাখি উড়ে এলো যার নাম বায়ুস পাখি, সে পাখি উড়ে মহারাজ আপনার চোখের জল সাক্ষী আমি আমি আছি, এই মন্দিরটা আপনি বানিয়েছেন, একটা না হয় হলো আরেকটা সাক্ষী কোথায় পাই বাবা। তখন সমুদ্র তল থেকে হাজার হাজার অশ্ব মানে কাটছে তারা উঠে আসছে, বলছে মহারাজ আপনার দলের সাক্ষী আমি, আপনার চোখের দলের সাক্ষী আমি, এই মন্দির আপনি বানিয়েছেন, আমরা আমাদের পিঠে করে পাথরগুলো বহন করেছি সেদিন আমাদের পিঠে শক্ত পাথর মতো। গোল মাধবের লোক মন্দিরকে ছেড়ে চলে গেল, রাজা ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মাকে দিয়ে তারও ভালো করলেন, ব্রহ্মদেবতা সবাই চলে গেল। ইন্দ্রদ্যুম্ন বলছে প্রভু আপনার কথা মতো মন্দির করলাম কিন্তু এখনো আপনি এলেন না কেন? বলছে আমি এসেছি রে, আমি এসেছি, আমি ওই সমুদ্রের দ্বারে ব্রহ্ম কাষ্ট হয়ে বসে আছি, ভগবান কাষ্ট হলো কি করে বাবা কথাটা বলো, এটা হলো দাপরের কথা, ভগবান যেমন জনা বেদের হাতে বিহারে সম্পন্ন করেছিলেন
জরা যাদের হাতে মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু বাবা মনে মনে প্রশ্ন হচ্ছে, যিনি সৃষ্টি যিনি লয় প্রলয়ের মালিক, যিনি ব্রহ্মারূপে জগৎকে করেছেন সৃজন, বিষ্ণু রূপে জগৎকে করেন পালন, শিব রূপে জগৎকে করেন সংহার, তিনি সামান্য জরা ব্যাধের হাতে মৃত্যু বরণ করলেন কেন? অত বড় কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেল না, সামান্য জরা ব্যাধের মানে মৃত্যু বরণ করলেন কেন? এটা হলো তার পূর্বের প্রতিশ্রুতির কথা বলা। যেদিন প্রভু রামচন্দ্র অবতারে লঙ্কা যাবনে গেলে সীতা উদ্ধার করেছিলেন আর অযোধ্যে রাজা হয়েছিলেন, সেদিন বলছে সবাই তোমার ভাই, তোমরা আমার জন্য কত কষ্ট করেছ, কত যুদ্ধ করেছ, কত অস্ত্র ধরেছ, সেদিন কিন্তু তোমাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছু ছিল না। আজ আমি রাজা হয়েছি, বলো তোমাদের কার কি প্রয়োজন, যার যেটা প্রয়োজন সে নাও, যার যেটা প্রয়োজন মা সে নিয়ে। অঙ্গদ কিছু চাইল না, পালি পুত্র অঙ্গদ প্রভু যে আমার পিতাকে ভগবান শরীরে নরদেহ নিয়ে এই পৃথিবীতে 125 বছর বেঁচেছিলেন। ভগবান রামচন্দ্র অবতার বলছে, যেদিন আমি দ্বারকায় শেষ প্রান্তে 125 বছর বয়সে বৃক্ষের ডালে বসে বাঁশি বাজাব, সেদিন তোর বাণী আমার মৃত্যু হবে। তুই জরা ব্যাদ হয়ে বলবি, কলমটা তো আগে চালানো আছে বাবা, সেজন্য ভগবানের জরা ব্যাধের হাতে লীলাটা সম্পন্ন করেছিলেন। জরা ব্যাধের হাতে লীলা সম্পন্ন করেছিলেন আর ওই বৃক্ষের ডাল থেকে ভগবানের কৃষ্ণের শরীরটা জলে পড়ে গেল। আরে সেই জলে ভাসতে 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 একটা কাষ্ঠে পড়লো কোন কাঠে, সেই কাষ্ঠটার নাম হলো তারু ব্রহ্মকার। সেই কাষ্ঠটা সমুদ্রে ভেসে আসছে আর মহারানী গৌরীকে বলে, রাজা আমি ভেসে আসছি রে। মহারাজ ইন্দ্রদুম্ন চলে গেল সকালে, সেই কাষ্ঠ তুলে নিয়ে পথের মাঝে রাখা হলো বৃদ্ধ ভাস্করের সাথে। বৃদ্ধ ভাস্করকে দিয়ে বললো, তুমি এটা মূর্তি বানিয়ে দাও। বৃদ্ধ ভাস্কর বললো, বানাবো, কিন্তু আমি যে ঘরের মধ্যে দরজা বানাবো, যে ঘরের মধ্যে আমি মূর্তি বানাবো, সে ঘরের দরজা 21 দিন বন্ধ থাকবে। বলছে বেশ,
মরতে কালি শুরু হলো বাবা ভেতরে শব্দ শোনা যায় ঠক ঠক আর শব্দ ঠাকুর শব্দ 13 দিন 13 দিন শোনা গেল তারপর শব্দ শোনা যাচ্ছে না রাজার স্ত্রী গুণ্ডিতা বলছে খুলে দাও মনে বৃদ্ধ বাস্তব মরেছে যদি না খুলো তাহলে তুমি মৃত্যুদায়ী হবে মহারাজ ভয়ে খুলে দিলেন দেখছেন যে মূর্তি অর্ধেক হাত অর্ধেক পা সবগুলো বড় বড় বলছে প্রভু এ কি করলে হাত নেই পা নেই সবগুলো বড় বড় এটা কেমন মূর্তি করলে বলছে রে তুই তো সত্যটা পূর্ণ করিস না বলে বেশ আমি স্বীকার করলাম যে আমি 21 দিন আগে দরজা খুললাম 21 দিন আগে দরজা খুললাম ঠিক আছে কিন্তু প্রভু তিনটা মুরতি দরকার কি ছিল একটা মুরতি কমলি তো পাতে তিনটা দরকার ছিল না বলছরে জানিস এই মুরতি এলা কিসের মুরতি বলছে এই মুরতি হলো রাধা প্রেমের বিরহের মুরতি বিরহের মুরতি বলছে কি করে বিরহের মুরতি বলছে শোন যেদিন আমি দাদার কাছে ছিলাম এই ধরনের হয়ে গেছিলাম কবে না যেদিন আমার মা রোহিণী রুক্মিণী সত্যভামাকে রাধা প্রেমের বিরহের কথা শোনাচ্ছিল বলি সুভদ্রা দাঁড়িয়ে ছিল আমি ছুটে গেলাম রাধা প্রেমের বিরহের কথা শুনতে শুনতে হাত পা গলে গেল সবগুলো বেরিয়ে এলো আমার দিকে আমার বোন সুন্দর দেখছে দাদা কি শুনছে বাবার দশা আমার বোন যে শুনতে গিয়েছে তারও একই দশা হাত পা গলে যাচ্ছে চোখগুলো বার হয়ে আসছে আমার দাদা গলা দেখছে যে ভাই কানাই আমার বোন সুন্দর কি হলো কেন দশা যে দাদা বল অবশ্যই দাদা বল আমার একই দশা আমার সময় নারদ চলে আবার মূর্তি করবো পূর্বের মতো হয়ে গেল বলছে প্রভু এটা কোন মূর্তি বলছে নারদ এটা হলো রাধা প্রেমের বিরহের মূর্তি বলছে প্রভু এই মূর্তি একাই দর্শন করলাম আমি একাই দর্শনের ধন্য হতে চাই না প্রভু এই মূর্তি কলিযুগে দর্শন করান মাঝে দেশে বদলা ভরি সুভদ্রা ভগ্নী দক্ষিণে বলরাম আর বাম পাশে দাঁড়িয়ে যে কৃষ্ণ ভগবান বইরে বলিস তো তাকে কোথায় রাখবে বলছে হ্যাঁ প্রভু বলছে রে তুই যে আমার জন্য এত কষ্ট করলি কিছু চাইবি না বলছে প্রভু চাইব কি আমার মনে বসনা পূর্ণ হল আপনি তো বলেছিলেন যে আমার দ্বারাই আপনি এই জগমর্ধারে প্রতিষ্ঠা হতে চান আমি পুরুষকে বললাম জীবন ধন্য হলো আর কিছু চাই না শোন কিছু না চাইলে হবে যদি দেওয়ার থাকে বিদ্যাপতিকে কিছু দিয়ে দেন বিদ্যাপতি বড় কষ্ট করেছে বলছে বেশ শোন ওই বিদ্যাপতির প্রথম স্ত্রী মাধবীর সন্তান হবে আমার পাণ্ডা পুরীধামে যে পাণ্ডাগুলো আছে বাবা সেগুলা ওই বিদ্যাপতি ব্রাহ্মণের
প্রথম স্ত্রী সন্তান পান্ডা হয়ে জন্মগ্রহণ করেছে। ভগবান আশীর্বাদে তারা পুজো সেবা করে। বলছে আর ওই বিদ্যাপতির দ্বিতীয় স্ত্রী সবর কন্যা ললিতার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেগুলো হবে আমার পাঁচ, মানে আমার ভোগ রান্না বান্না করবে। আর লীলাটা প্রকাশ করার জন্য ভোগটা রান্না হবে ভাণ্ডের উপরে, ভাণ্ড ছড়িয়ে সব ভাণ্ডে একই সাথে একইভাবে রান্না হবে। বলছে বেশ, ইন্দ্রকে বলছে ঠিক কিছু চাই কি না। বলছে প্রভু যদি দেওয়ারি আছে আমার স্ত্রী অর্ধেকের জন্য ভালোবেসেছে, তাকে কিছু দিয়ে দেন। বলছে তাকেও দিব, সে যদি আমাকে পুরোপুরি ভালোবাসত তাকে আমি মা বলতাম, কিন্তু সে আমাকে অর্ধেক ভালোবেসেছে, তার জন্য আমি তাকে মাসি বলব। যারা পরিধানে গেছেন ওই মাসির বাড়িটা হলো গুন্ডিচার বাড়ি, ইন্দ্রদুগ্ন স্ত্রীর নাম হলো গুন্ডিচা। বলছে হ্যাঁ রে তোর জন্য কিছু চাইবে না। বলছে চাইব না কেন, আমি এত কষ্ট করেছি, এত কষ্ট করে মন্দির তৈরি করেছি, আমি কিছু চাইব না কেন। বলছে কি চাইবি। বলছে প্রভু আমি কেন বললাম এই বংশ করছি, আমার আধার ছেলে আছে, আমি যজ্ঞ মারা যাব, আমার ছেলেরা জন্মগ্রহণ যেটা আমার বাবার মন্দির, এই মন্দিরটা আমার বাবা তৈরি করেছে, তার ছেলেরা বলবে যে এই মন্দিরটা আমার দাদুর মন্দির। আমাকে নির্বংশ করে দেন যেন কালকে কেউ বলতে না পারে যে মন্দিরটা আমার। ভগবান স্তব্ধ হয়ে কিছু আর বলতে পারল না, বলেন ভক্তের বাসনা পূর্ণ করা আমার বাকি কেউ কর্ম, যুগে যুগে জন্ম জন্মে সময় হতে দেরি হলো না বাবা। মহারাজ মনে মনে ভাবছি যে দুলিতে ধরে নৌকাতে ধরে আমার প্রভুকে দর্শন করতে কত ভক্ত আসছে, তাতে কত ভক্তির আবার প্রাণ চলে যাচ্ছে। আমি একটা সেতু তৈরি করে ইন্দ্রদুর্গ সেতু শুরু করলাম, যেন সেতু শেষ হতে চলেছে, অমনি সেতু ভেঙে গেল, আবার তৈরি করলো, আবার ভেঙে গেল, আবার তৈরি হচ্ছে, আবার ভেঙে যাচ্ছে। এই কি লীলা, বারবার সেতু কেন ভাঙছে। ওই শোন সেতু থাকবে, তোর ওই সেতুর মধ্যে
তোর আঠার সংসার নিজের হাতে বড়ি করি বলছি প্রভু এটা আমার জন্য বড় কথা নয় সন্তান দেখে বলছি রে বাবা জানিস আমার নির্বাধক কি বলেছে তোদেরকে আঠারো ভাই আমার হাতে বলি করতে বলেছে এই নবীবক্ষ মাসে বলছি বাবা তো ভালো কথা আজকে মরে যদি আমার দেহটা কাজে লাগে তাহলে তো ভালো কথা নাও বাবা আর বিলম্ব করো না হলো কি জানি নদীর বক্ষ মাঝে আঠারো সন্তানকে একের পর এক মহারাজ নিজ হস্তে ছেদন করিয়া আমাকে যে ভক্তি দর্শন করতে আসবে সেখান থেকেই দর্শন করতে আসবে এই সেতু যদি না পাবে তার দর্শন করার ভয়টা পাবে না যদি কোনদিন যান ঘুরে থাকবে আগে গেছেন ভালো করেছেন যদি কোনদিন যান ওই সেতু গেলা পা দিয়ে হেঁটে হেঁটে যাবেন বাবা দয়া করে নিবেদন করে আমাদের চরণ বলছি এখন চরে ইন্দ্রগুলো তোর সময় বাসনা পূর্ণ হলো তো এবার শোন কাকে পথে রাখবি বলেছি বলে গেছি নাকি বলছি না প্রভু বলছি কাকে পথে রাখবো শোন মাঝে দেশে কর্তা ভগ্নি দক্ষিণে বলরাম মাঝে দেশে ভক্ত ভগ্নি দক্ষিণে বলরাম মাঝে দেশে কর্তা ভগ্নি দক্ষিণে বলরাম ভগবানের মিলন হইল প্রেমানন্দে সবে হরি হরি